যে আমরা সামাজিক জীব বলে যে গর্বটা করি সেখান থেকে আমরা কিছুটা পিছিয়ে থাকব। তাদেরকে যদি আমরা ধন্যবাদ না দেই, তাদের প্রতি যদি আমরা কৃতজ্ঞতা না জানাই, তাহলে কিন্তু শিল্পী হিসেবে আমরা কোনোদিনই প্রতিষ্ঠা পাব না। একজন শিল্পীকে শিল্পী হয়ে ওঠার জন্য যাদের অক্লান্ত পরিশ্রম, তারা হচ্ছে সাংবাদিক ভাই বোনেরা। এ পর্যায়ে মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই আমাদের ভীষণ ভীষণ প্রিয় একজন অভিনেত্রী, যার অভিনয় আপনাদেরকে দ্বিতীয়বার ভাবতে সুযোগ করে দিয়েছে অভিনয়টা আসলে কিভাবে করতে হয়। যারা নতুন প্রজন্ম আছেন তার অভিনয় দেখে অনেকেই আসলে অভিনেত্রী হতে চেয়েছেন, অভিনেত্রী হওয়ার সুযোগ হয়েছে। মঞ্চে এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি আজও প্রেজেন্টস বাবিশা সাহস 2022 এর অভিনেত্রী ক্যাটাগরিতে, যাকে আমরা পুরস্কার দিব আপনাদের সবার প্রিয় অরুণা বিশ্বাসকে। জোরে করতালি হয়ে যাক অরুণা বিশ্বাসের জন্য। হ্যাঁ, এবং যারা চিৎকার করছেন চিৎকারটা কন্টিনিউ করবেন, আমাদের ভালো লাগছে আপনাদের চিৎকার শুনতে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপা, আপনাকে তো কিছু না বলে ছাড়া যাবেই না। আপনার কথা শোনার জন্য এত এত মানুষ বসে আছেন, আপনার কাছ থেকে কিছু শুনতে চাই, কেমন লাগছে আজকে? সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা জানাচ্ছি যারা এসেছেন। অনেক কষ্ট করে, আমরা জানি রাস্তায় অনেক জ্যাম, বাট তারপরেও আপনারা আমাদের এই অনুষ্ঠানকে অনুপ্রাণিত করবার জন্য এসেছেন, সেজন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং যারা আজকে আজীবন সম্মাননা পেয়েছেন বাবিসাস থেকে, তাদের প্রতি আমার অত্যন্ত শ্রদ্ধা, কারণ এই গুণীজনদেরকে যদি আমরা শ্রদ্ধা করতে না শিখি, না পারি, আমরা মনে করি যে আমরা সামাজিক জীব বলে যে গর্বটা করি সেখান থেকে আমরা কিছুটা পিছিয়ে থাকব। যারা পেয়েছেন তাদেরকে আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা, আর যারা এই মুহূর্তে মঞ্চে দাঁড়িয়ে আছেন প্রত্যেকেই আমার শ্রদ্ধার, ভালোবাসার। এবং স্পেশালি আজওয়ার যে মেয়েটিকে আমি দেখছি, একটা মিষ্টি মেয়ে, এই এখানে কন্ট্রিবিউশন আছে তার, তার একটা পোশাক আমি পরেছিলাম। অভি আমাদের জনপ্রিয় সাংবাদিক, আমাদের অভি মইনুদ্দিন, তার মাধ্যমে চমৎকার ফিট হয়েছিল ড্রেসটা। সো আমার কিছুটা লোভ হয়েছে, ওর সাথে কথাও বলেছি। সো আপনারা নিশ্চয়ই ওর সাথে থাকবেন এবং বাবিসাসের সাথে থাকবেন। একজন শিল্পীকে শিল্পী হয়ে ওঠার জন্য যাদের অক্লান্ত পরিশ্রম, তারা হচ্ছে সাংবাদিক ভাই বোনেরা। তাদেরকে যদি আমরা ধন্যবাদ না দেই, তাদের প্রতি যদি আমরা কৃতজ্ঞতা না জানাই, তাহলে কিন্তু শিল্পী হিসেবে আমরা কোনোদিনই প্রতিষ্ঠা পাব না। এটা হচ্ছে সত্যি কথা। আমরা সারা জীবন লড়াই করেছি, তারা কিন্তু লড়াইয়ের সাথে আছেন, এবং তাদের লড়াইটা আমরা একই পরিবারের লড়াই। সো আপনারা নিশ্চয়ই জানেন যে সাংবাদিকদের, একজন শিল্পীকে শিল্পী হয়ে ওঠার পেছনে কতটা অনুদান, অনুপ্রেরণা এবং সহমর্মিতা থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটা কথা, পরিবারের সাথে থাকবেন। ধন্যবাদ। আর একটা কথা, আমার ছবি আগামী 20 অক্টোবর রিলিজ হচ্ছে, আমার প্রথম পরিচালিত ছবি অসম্ভব। আজকে সুযোগ পেয়েছি, মঞ্চ পেয়েছি, আমি বলে দিচ্ছি আপনারা নিশ্চয়ই আমার পাশে থাকবেন। আমি জানি সাংবাদিক ভাই বোনেরা আছেন, এবং দর্শক হিসেবে আপনারা যারা আমাকে পছন্দ করেন, ভালোবাসেন এবং আমার পরিবারের সাথে আছেন, তারা নিশ্চয়ই ছবিটা দেখবেন। আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে, সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ।